আজ আমি বানাবো চিজি চিকেন বল। বৃষ্টির দিনে সন্ধ্যাতে এরকম স্ন্যাক্স কিন্তু দারুণ লাগে খেতে। যাই হোক, চিজি চিকেন বল বানানোর জন্য প্রথমেই আমি এখানে বোনলেস চিকেন মিক্সিং বলে নিয়ে নিয়েছি। এরপর এটার মধ্যে একটু আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে পেস্ট করে নেব। পেস্টটা হয়ে গেছে, এবার আমি চিকেনটাকে একটা বোলের মধ্যে নিয়ে নেব। এরপরই চিকেনটার মধ্যে একটু নুন দিয়ে দেব, একটু ব্ল্যাক পেপার দেব, অরিগানো দেব আর চিলি ফ্লেক্স দিয়ে দেব, এক চামচ চপড অনিয়ন দিয়ে দেব। দু চামচ ব্রেড ক্রাম্বস দিয়ে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। চিকেনটা সব কিছু দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপর আমি এটার মধ্যে একটু চিজ দিয়ে দেব, দিয়ে আবারও মাখিয়ে নেব। এরপর আমি বলের শেপে বানিয়ে নেব, ভেতরে চিজ দিয়ে দেব। সবকটা চিকেন বলই আমার বানানো হয়ে গেছে। এরপর আমি এখানে একটা ডিম নিয়ে নেব, তার মধ্যে একটু নুন আর একটু ব্ল্যাক পেপার দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এরপর চিকেন বলসগুলো কর্নফ্লোরে মাখিয়ে নেব, নিয়ে ডিমের গোলাটার মধ্যে দিয়ে দেব। এরপর ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে কোট করে নেব। এরকমভাবে আমি বাকি চিকেন বলসগুলো বানিয়ে নেব। সবকটা চিকেন বলসই আমার ব্রেড ক্রাম্বসে কোট করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটু তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে চিকেন বলসগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। একটা সাইড ভালো মতন ফ্রাই হয়ে গেছে, এবার আমি উল্টে দিয়ে আর একটা সাইডও ফ্রাই করে নেব। চিকেন বলসগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নেব। রেডি হয়ে গেছে আমাদের চিকেন বলস। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো তাহলে জানাই, টাটা।